আমি অনিশা, আজকে আমি আন্টির কাছে এসেছি একটা বোহেমিয়ান লুক ট্রাই করতে। আই এম শিওর যে আন্টি আমার ট্রান্সফরমেশন পুরো করে দেবে অ্যান্ড আই এম সো এক্সাইটেড। থ্যাংক ইউ। প্রথমে আমি স্কিনটাকে ক্লিন করব। ক্লিন করার পরে যেহেতু আমার মডেলের ডার্ক সার্কেল আছে, সেহেতু আমি হালকা অরেঞ্জ পিগমেন্টটা ইউজ করব। অরেঞ্জ পিগমেন্ট এমন একটা পিগমেন্ট যেটা ডার্ক সার্কেলকে স্কিন কালারের সঙ্গে অনেকটা মিলিয়ে দেয়, ক্যামোফ্লেজিংয়ের কাজ করে। তারপর আমি হালকা করে কভার অ্যান্ড কারেক্টার পিগমেন্টটা ইউজ করব। এতেও আপনার ডার্ক সার্কেলটা অনেকটাই স্কিন কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি যদি খুব বেশি অরেঞ্জ ইউজ করি সেই ক্ষেত্রে ড্রাই একটা লুক আসবে, সেহেতু আমি হালকা করে অরেঞ্জ পিগমেন্টটা ইউজ করার পরে কভার অ্যান্ড ক্রিয়েটটা জাস্ট হালকা একটা লেয়ার ইউজ করেছি। তারপরে আমি আমার আইব্রাউটাকে আইব্রাউ জেল দিয়ে আমি ড্র করে নিচ্ছি। এখন যেহেতু একটু থিক আইব্রাউয়ের স্টাইল, সেহেতু আমি আইব্রাউটাকে থিক করে ড্র করেছি। এমনি আমার মডেলের আইব্রাউ থিক ছিল। আইব্রোটাকে আরও প্রমিনেন্ট করার জন্য আমি কভার অ্যান্ড কারেক্টার পিগমেন্টটা আইব্রো বোনে এবং ঠিক আইব্রোয়ের ওপরে আমি ইউজ করছি। তারপর আমি সেই এটাকে খুব সুন্দরভাবে স্প্রেড করে দেব। আইব্রো বোনে যতটা আমি ইউজ করেছি সেটা আইলিডের দিকে আমি নিয়ে এসে মিক্স করব, আর যেটা আমি আইব্রোয়ের ওপরে আমি ইউজ করেছি সেটা আমি ফোরহেডের দিকে আমি স্ট্রোক দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করব। তারপর আমি বিউটি স্পঞ্জ দিয়ে জিনিসটাকে সুন্দর করে স্কিনের সঙ্গে পেনিট্রেট করে দেব। আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা আইয়ের কাজ করছি, সেহেতু খুব সফটলি আমাকে আইয়ের ব্রাশটা নিয়ে খুব সফটলি কাজ করতে হবে। তারপর আমি আমি যেহেতু আই মেকআপ করবো, অনেক রকম ফাউন্ডেশন লাগাবো এবং আমাদের ওয়েদারটা হিউমেড, সেহেতু আমি টিএল পাউডার দিয়ে যেই যে আমি ক্যামোফ্লেজিং করলাম ডার্ক সার্কেলটাকে সেটাকে আমি ব্লক করব। তারপর আমি হালকা একটা পিচ কালার দিয়ে ক্রিজের ওপরটাতে একটা স্মোকি এফেক্ট করব। আপনাকে মনে রাখতে হবে, আপনাদের মনে রাখতে হবে, আমরা ব্রাশটা যখন মুভ করব, ব্রাশের মুখ থেকে আপনার যে আপনি যখন হাত দিয়ে ব্রাশটাকে ধরবেন একটু ওপর দিকে আপনার হাত থাকবে। এতে কী হবে, স্মোকি ব্যাপারটা আপনি খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে হবেন এবং কোনো রকম স্ট্রং স্মোকি ব্যাপারটা ক্রিয়েট করার পরে আমি একটা লাইট চকলেট ব্রাউন কালার ইউজ করব আইলিডের আউটসাইডে। এতে আমার চোখটা অনেকটা প্রমিনেন্ট আর ডিপ দেখাবে। খুব সুন্দর করে আইলিডের আউটসাইড থেকে আপনাকে হালকা করে ইনার সাইডে আসতে হবে। তারপর আমি একটা গোল্ড পিগমেন্ট নেব, লিডে আইবলটা যেখানে আছে সেখানে হালকা করে আমি গোল্ড পিগমেন্টটা ড্যাপ করে দেব। গোল্ডেন চকলেট ব্রাউন আর পিচ, এই দুটো কালার যখন একসঙ্গে সুন্দরভাবে একটা মিক্সিং একটা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা স্মোকি এফেক্ট আসবে। এতে আইটাকে আমার মডেলের খুব ইয়াং লাগবে। তারপর আমি কাজল পেন্সিল দিয়ে ল্যাশ লাইনটাকে খুব সুন্দরভাবে ড্র করে নেব এবং ওয়াটার লাইন যেটা আছে সেটাকেও সুন্দর করে হাইলাইট করব। এটা কাজটা একটু সাবধানতার সঙ্গে করতে হবে যাতে চোখে কোনো রকম না লেগে যায়। তারপর একটা ব্রাশ দিয়ে ডার্ক কালার ব্ল্যাক কালার নিয়ে আমি সেই কাজলটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। তারপর আমি লাইনার ইউজ করব। লাইনারটা ডেফিনেটলি আমাকে খুব পয়েন্ট লাইনারগুলো যেগুলো আছে সেগুলোতে আমি কমফোর্টেবল, আমি সেটা ইউজ করেছি। লাইনারটা ইউজ করার পরে আমি হালকা উইং করেছি। তারপর আমি আর্টিফিশিয়াল ল্যাশ লাগাবো। এক্ষেত্রে আর্টিফিশিয়াল ল্যাশ না লাগিয়ে শুধু মাস্কারাও লাগিয়ে নেওয়া যায়, কিন্তু আমি যেহেতু এই ভিডিওটা ক্রিয়েট করছি ইউটিউবের জন্য, তো প্রমিনেন্সি আনার জন্য আমি আই ল্যাশ ইউজ করেছি। আদারওয়াইজ ভালো কোনো মাস্কারা দিয়ে খুব সুন্দর করে আইল্যাশটাকে হাইলাইট করে নিলেও হবে। তারপর আমি একটা পিগমেন্ট ইউজ করছি, সেই পিগমেন্টটা দিয়ে একটু গ্লিটারি পিগমেন্ট
একটু ব্রোঞ্জ কালারের, সেই পিগমেন্টটা দিয়ে আমি আইব্রাউ বোনটাকে হাইলাইট করছি। এতে আমার হাইলাইটিং এরিয়াটা খুব সুন্দরভাবে হাইলাইট হবে, চোখটা ডিপ লাগবে, চোখটা বড় লাগবে, আর চোখ তো সবসময়ই মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তারপর আমি ওরিয়েন্ট কালারটা ইউজ করছি, কারণ ও ইয়াং একজন মেয়ে, রোদে কাজ করে, হালকা ওর ট্যান আছে, একটু ডার্ক কিছু ডার্ক সার্কেল আছে চোখের নিচে এবং কিছু ফ্রেকলসের দাগ আছে। তো খুব সুন্দর করে ডার্ক করে আমাকে জিনিসটাকে মিক্স করতে হবে। ক্যামোফ্লেজিং ওরিয়েন্ট কালারটা কী করবে, ওটা স্কিন কালারের সঙ্গে যে এই যে ফ্র্যাকলসগুলো আছে কিংবা ডার্ক সার্কেল আছে সেটাকে স্কিন কালারের মতন করে দেবে। না, আমি তো ক্যামোফ্লেজ, তো সে ক্যামোফ্লেজ করে দেয়। তারপর আমি ব্লু ওয়ান কালারটা নিয়েছি ক্যামোফ্লেজিংটাকে কভার করার জন্য। সেই কালারগুলো আমি নিয়ে শুধুমাত্র হাইলাইট এরিয়াতে নিয়ে আমি অল ওভার ফেসে আমি পেনিট্রেট করে দিয়েছি। খুব বেশি না, কারণ মেকআপ আপনাদের এখন বলে রাখছি লেস ইজ মোর। খুব অল্প অল্প প্রোডাক্ট নিয়ে মেকআপ করলে কেকি লুক আসবে না এবং খুব ন্যাচারাল একটা ফিনিশ আসবে। তারপর আমি অনিশার স্কিন কালারের থেকে জাস্ট এক টোন আপ আমি ফাউন্ডেশন ইউজ করেছি। ফাউন্ডেশনও খুব অল্প পরিমাণে আমাকে লাগাতে হবে। তারপর খুব ভালো করে বিউটি স্পঞ্জ দিয়ে, এটাকে স্পঞ্জ দিয়ে আমি জিনিসটাকে পুরোপুরি পেনিট্রেট করিয়ে দেব স্কিনের সঙ্গে। তারপর আমি টিএল পাউডার ইউজ করছি, হোয়াইট টিএল পাউডারটা সবসময় আমি প্রেফার করি, কারণ হোয়াইট টিএল পাউডারের নিজস্ব যেহেতু কোনো পিগমেন্ট থাকে না, সে তো খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে দেয়, প্লাস কোনো রকম কেকি লুক দেয় না, একটা ফ্ললেস লুক দেয়। তারপর যেই এক্সেস পাউডারটা থেকে যাবে সেটাকে আমাকে ব্রাশ দিয়ে হালকা করে ব্রাশ করে দিতে হবে। এখন একটু মেকআপটা বেশি লাগলেও যখন মেকআপটা স্কিনের সঙ্গে বেক হয়ে যাবে তখন দেখবেন একটা হালকা সুন্দর ন্যাচারাল ফিনিশ হয়ে গেছে। এরপর আমি জাস্ট পাউডার কন্ট্রোল দিয়ে ওর কন্ট্রোল এরিয়াগুলোকে আমি কভার করছি, কারণ ওর মুখটা এমনি ছোট, খুব হাই কন্ট্রোলিংয়ের দরকার নেই। সো আমি জাস্ট হালকা করে কন্ট্রোলটা করে নিচ্ছি। কন্ট্রোলিংয়ের পরে হাইলাইটিং আমি একটা ব্রোঞ্জ কালার ইউজ করেছি, কারণ একটু ট্যান আমি রাখতে চাইছি স্কিনটাকে, যেহেতু বোহেমিয়ান লুক। হাইলাইট আর কন্ট্রোলের মাঝখানে ছোট্ট গ্যাপটাতে হালকা ব্লাশারটাও আমি একটু পিচ পিঙ্ক টাইপের আমি ইউজ করেছি, খুব বেশি না, জাস্ট একটা হালকা একটা ব্রাশ করে দিতে হবে। মনে রাখবেন হাইলাইট কন্ট্রোল ঠিক তার মাঝখানটায় ব্লাশার, খুব সফটলি আপনারা মুভমেন্ট করবেন। আপনারা দেখে দেখে বুঝতেই পাচ্ছেন আমি সবসময় ব্রাশের একটু ওপরে হাতটা রেখেছি যাতে আমার মিক্সিংটা খুব স্মুথ হয়। তারপর আমার মডেলের যেহেতু আপার লিপটা একটু পাতলা ছিল, থিন ছিল, তো একটু থিকার দেখানোর জন্য, একটু প্রমিনেন্ট দেখানোর জন্য আমি একটা ডিপ লিপ পিগমেন্ট আমি ইউজ করেছি। তারপর সেটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করার পরে আমি একটা লাইট পিগমেন্ট দিয়ে ওটাকে একটা স্মুথ ব্যাপার এনেছি। তারপর হেয়ার, যেহেতু বোহেমিয়ান লুক আমি একটু হালকা ওয়েভ হেয়ার আমি প্রেফার করছি, স্ট্রেটও হতে পারে, কার্লও হতে পারে। তা আমার মনে হয়েছে এই লুকটা অনেক আমার মডেলকে ভালো লাগবে, সো আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তারপর ড্রেস, জুয়েলারি, বোহেমিয়ান জুয়েলারিজ, যত জাঙ্ক জুয়েলারিজ পরা যায়, ইয়াং নাকে একটা ছোট্ট ফুল। সো এটা আমার বোহেমিয়ান লুক, আমি এটা ক্রিয়েট করেছি, বোহেমিয়ান ইন্সপায়ার্ড লুক। আপনাদের ভালো লাগবে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, এটা আমার ফাইনাল লুক এন্ড আই এম সো হ্যাপি, সো হ্যাপি, আই ক্যানট এক্সপ্লেইন ওয়ার্ডস। আমার বিফোর এন্ড আফটার দেখলে লিটারালি লাইক ট্রানজিশনটা বোঝা যাবে যে আন্টি হ্যাজ ডান আ ফ্যাবুলাস জব উইথ মি। সো দিস ইজ মাই বোহো লুক, এটা আমার ইউ নো লাইক হালকা স্মোকি আইজ এন্ড দিস অসম লিপস্টিক কালার এন্ড দিস hair. I'm so happy with this look. Thank you so much, Pooja aunty. I love you so much. Mwah.